আমি যেটা জানতে চাচ্ছি যে ইসলামে ঈদুল আজহা মানে আমরা যেটা লোকাল ভাবে ঈদ বলি কবে থেকে পালিত শুরু হলো যখন মদিনায় যায় তখন মদিনাতে গিয়ে এসে দেখে ওরা ঈদ ওরা ওদের একটা মানে ইয়া আছে ওদের একটা অনুষ্ঠান আছে বছরের প্রথম দিনের অনুষ্ঠান নববর্ষের অনুষ্ঠান এটা দেখার পরে মোহাম্মদ বলে যে আমাদের তো একটা অনুষ্ঠান দরকার আমাদের তো একটা উৎসব দরকার তখন মোহাম্মদ রুল জারি করে যে আমরা তাইলে আমরা এখন থেকে ঈদ করব ঈদ করে আনন্দ ফূর্তি করব এই বিষয় আপনি যদি আরো ডিটেইলসে পড়তে চান তাহলে আপনি আমার একটা লেখা আছে ইসলামের জুডিও খ্রিস্টান এবং পৌত্তলিক ভিত্তি এই লেখাটা পড়তে পারেন আমি আপনাকে একটু বের করে দেখাই একটু দাঁড়ান একটু অপেক্ষা করেন

ভাই আপনার এখান থেকে তো শব্দ হচ্ছে ভাই এইভাবে মিউট নিজেকে মিউট তো রাখছেন না আপনি আপনাকে মিউট করে দিচ্ছি তাহলে তো খুবই রাগ লাগে আচ্ছা যে জিনিসটা এখানে লেখা আছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা আগমন করার পর তাদের দুটি দিন ছিল এই দিন দুটিতে তারা খেলাধুলা ও আমোদ প্রমোদ করত এ দেখে তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করলেন এ দুটি দিন কি তারা বলল ইসলামের পূর্বে জাহিলিয়াতের সময় এ দিন দুটিতে আমরা খেলাধুলা করতাম এই কথা শ্রবণে রসিল উল্লা সাল্লাম বললেন এই দুদিনের পরিবর্তে আল্লাহ তালা তোমাদের জন্য আরো উত্তম দুটো দিন দান করেছেন এর একটি হলো ঈদুল আজহার দিন এবং অপরটি ঈদ ফিতরের দিন মানে তখন থেকে এই যে ঈদ উল আজহা এবং ঈদ ফিতর চালু হয়ে গেল ওই দুইটার পরিবর্তে এটা নাসাই শরীফে আছে দেখেন নাসাই শরীফে পনেরোশো উনষাট নম্বর হাদিসে বলা আছে আনাসিবনে মালিক থেকে বর্ণিত তিনি বলেন জাহিলিয়াতের যুগের অধিবাসীদের জন্য প্রত্যেক বছরে দুটো দিন ছিল যাতে তারা খেলতামাশা করতো যখন নবী সাল্লাহ সাল্লাম মদিনে আগমন করলেন তখন তিনি বললেন তোমাদের জন্য এই দুটো দিন ছিল যাতে তোমরা খেলতে আমাশা করতে এখন মানে এখন মানে হচ্ছে কি ওই দুইটা ওইটা আগে তোমরা করতে এখন আল্লাহ তালা তোমাদের জন্য উক্ত দুই দিনের পরিবর্তে তার চেয়ে অধিকতর উত্তম দুটি দিন নির্দিষ্ট করে দিয়েছেন ঈদ ফিতরের দিন এবং কোরবানির দিন আচ্ছা ঠিক আছে এরপরে দেখি আরো সুনান আবুদাউদ্দ শরীফের ইসলামিক ফাউন্ডেশন এগারোশো চৌত্রিশ নম্বর হাদিস এখানে দেখেন রাসুল্লাহাম মদিনায় পৌঁছে দেখতে পান যে সেখানকার অধিবাসীরা দুইটি দিন নায়মুক ও মেহেরজান এই যে মেহেরজান হচ্ছে গিয়ে নায়মুক এবং মেহেরজান এগুলো হচ্ছে নববর্ষের উৎসব একটা হচ্ছে নববর্ষ উৎসব আর একটা কি আমি ভুলে গেছি এই মুহূর্তে আহ খেলাধুলা ও আনন্দ উৎসব করতে থাকে তিনি সাল্লাহ আলাইসাল্লামকে জিজ্ঞেস করেন এই দুটি দিন কিসে তারা বলো জাহিলি যুগে আমরা এই দুই দিন খেলাধুলা উৎসব করতাম সাল্লাম বলেন আল্লাহ এবং রোজার ঈদ আরো হাতিস আছে এই বিষয় আহ আবুদ তা কি এগারোশো চৌত্রিশ এখানে দেখেন জাহির যুগে আমরা এই দুই দিনে খেলাধুলা করতাম রসুল্লাহ বলেন মহান আল্লাহ তাআলা তোমাদের দুদিনের পরিবর্তে উত্তম দুটি দিন দান করেছে তা ঈদ উল ফিতর এবং এই যে মদিনে আসার পর এই দুইটা দিন দেখার পরে মোহাম্মদের মানে খেয়াল হইলো যে আরে ওদের তো খেলাধুলা মানে আনন্দ ফুর্তি করার জন্য দুইটা দিন দরকার ওদের যেহেতু দুইটা দিন আছে আমি আমরা দুইটা দিন বানাই সহি বুখারি আঠারোশো উনআশি নম্বর হাদিসে যেটা বলা আছে আশুরার দিনকে ইহদিগন ঈদ মনে করতো নবী সাল্লাহ সাল্লাম বলেন তোমরাও এই দিনে সম পালন করো এই এইটাও একটা এক্সট্রা হাদিস এটা যদিও এটার সাথে সরাসরি সম্পর্কিত না কিন্তু এটা এটার সাথে আপনারা পড়তে পারেন পরে আপনাদের এই ধারণাটা ক্লিয়ার হবে এতে

যেটা হচ্ছে ইব্রাহিমের পুত্র ইসমাইলী কুরবানি দেওয়ার সাথে এই কুরবানিদের সম্পর্ক এটা আসলে ওরা কিসের ভিত্তিতে বলে মোহাম্মদকে নিজে বলছে যে এটা সেই ইব্রাহিম ইসমাইলী ঘটনা থেকেই আমি এই কুরবানি দিচ্ছি নাকি হজের শেষে যে কুরবানি দেওয়া হয় সেই কুরবানি এটা আহদ শেষে যে কুরবানি দেওয়া হয় সেই কুরবানি এটা এই কুরবানিটার প্রচলন হয়েছিল তারা বলে যে এটা ইব্রাহিমের আমল থেকে প্রচলন ছিল এই জিনিসটার ইব্রাহিম তো কাবায় যায় নাই তাহলে তো বাইবেলে তার উল্লেখ থাকতো যে ইব্রাহিম কাবায় যায় নাই এটা এটা হচ্ছে খ্রিস্টানদের ভার্সন অফ দা স্টোরি আর মুসলমানদের ভার্সন অফ দা স্টোরি হচ্ছে গিয়ে ইব্রাহিম কাবার এখানে আসছিল কিন্তু হতো লোক তেরো দিনটা হতো ওটা তো তখন ইব্রাহিমের নামগন্ধানে কিছুই নাই আমাদের এগুলো তো ভাই আপনি তাহলে কোন মুমিনদের সাথে গিয়ে বিতর্ক করেন এই বিষয়ে কারণ লাভ নেই আমাকে বললাই এটা মুমিন রা হচ্ছে গিয়ে বলবে আপনাকে যেটা আমি আপনাকে এরকম ভিত্তি আছে কিনা যে হচ্ছে এখন যে আমাদের ইসলামিক স্কোলাররা বলে যেটা সম্পর্কে মানে প্রমাণ নাই তাহলে আসছিল কিনা সেটা প্রমাণ করতে পারবেন আপনি

পরের জনকে যুক্ত করি আহ আজহার আজহার আপনাকে যুক্ত করা হয়েছে আজহার আপনি বলেন তাহলে আজহার আপনাকে যুক্ত করা হয়েছে আপনি তো শীষ বাজাচ্ছেন শীষ বাজানোর জন্য তো এখানে লাভ নেই ভাই আপনি কোনো রাস্তা রাস্তাঘাটে গিয়ে মানে টঙ্গের দোকানে বসে শীত শীষ বাজান পরের জনকে যুক্ত করি সুমন সুমন আপনাকে যুক্ত করা হয়েছে বলেন আপনি

কিন্তু আপনার এই কনভারসেশন শুনে আমি এত ইন্সপায়ার্ড যে বিষয়টা আমি খুব ভাবতে লেগেছি আপনার বিষয়টা নিয়ে আর এবং আমি আমাদের বন্ধুদের সাথে এই নিয়ে মানে কথাবার্তা বলি তো আমি খুব ইন্সপায়ার্ড আপনার এই অনুষ্ঠানটাতে এবং আপনি এটাই যে করছেন মানে আপনার এত সময়ের মাঝখানে আমি এর জন্য সত্যি আমি মানে আপনার এটা দেখে এবং ধৈর্য আপনার ধৈর্যের উপর মানে স্যালুট আপনার ধৈর্যকে মানে বলে বোঝাতে পারবো না যে আমরা এই ধৈর্যটা কোথা থেকে আসে এত কাজের মাঝখানে এত কিছুর পর এত আপনার উপর টর্চারিং হয়েছে এত কিছু হওয়ার পরেও যে আপনি এদের সাথে এত সুন্দরভাবে এবং এত স্মুথলি বলেন এবং এত বুঝিয়ে বলেন আমি মানে আমি দেখে আপনার অনেক স্যালুট জানাই এই জন্য একটা থ্যাঙ্ক ইউ মানে স্যালুট জানাতে বাধ্য হচ্ছে আপনাকে এত ঠান্ডা মাথায় এত সুন্দরভাবে পোলাইটলি মানে দারুন না সবসময় পোলাইটলি থাকতে পারি না মাঝে মাঝে খেপে যাই মাঝে মাঝে আবার জান খেপে সেটাও ঠিক। সেটা তো মানুষের ধর্ম কিছু কিছু ক্ষেত্রে আর কথা বললে আমি খেপে যাওয়াটা না খেপলেও অস্বাভাবিক লাগবে আপনাকে তখন। কিন্তু তার মধ্যেই যে এত ধৈর্য নিয়ে এত সুন্দরভাবে প্রলাইডলি বলেন বলে না আমি আপনাকে আপনার কথাবার্তা খুব আমি নিজে চেষ্টা করি আপনার মতো করে কথা বলার প্র্যাকটিস করি এবং আমি একজন দোকানদার আমি দোকানে ওই ব্যাপারটাকে আমি আমরা কথাটা আমি সত্যি খুব মানে আপনি যে যেভাবে ডেলিভারি করেন সেটা আমি দেখে খুব নিজেকে আমি তৈরি করি আপনার মতো করে। আচ্ছা রণ গুণাচনন ভাই আপনার কথা আপনার কথা শুনে ভালো লাগলো আপনার কি কোনো স্পেসিফিক আলোচনা আছে বা কোনো পয়েন্ট আজকে কোনো আপাতত আলোচনা নেই আমি কিভাবে ঢুকতে হয় আমরা এটা দেখলাম এবং আপনাকে এটা জানাবো বলে আর বিশেষ করে ঢুকলাম পরবর্তীকালে আমি কোনো এলে বা আমার কোনো বন্ধু বান্ধবের সাথে কিছু কথাবার্তা হলে আপনাকে এই ব্যাপারে একটু ডিসকাশন করব স্যার एक्चुअली আমি হিন্দু কিন্তু মুসলিমদের ব্যাপারটা ততটা টিটলসের জানি আমি পছন্দ করি না আপনি আমাকে ভাই বলবেন ভাই বলতে পারেন আসিফ আসিফও বলবেন না স্যার আমি দাদাই বলবো আমি দাদাই হন আমার আমাকে দাদাই বলবো হ্যাঁ ঠিক আছে কিন্তু দাদা আমি পরে আপনাকে হ্যাঁ ঠিক আছে ভালো থাকবেন তাহলে সুমন ভাই আবার কথা হবে হ্যাঁ হ্যাঁ দাদা ঠিক আছে দাদা আচ্ছা বিদায় জানাচ্ছি পরের জনকে যুক্ত করি